নমস্কার আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে ডিটেনশন সেন্টার নতুন করে এনআরসির আতঙ্ক চেপে বসছে পশ্চিমবঙ্গবাসীর মনে ফৌজদারি অপরাধে ধৃত বিদেশিদের জন্য পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে দু দুটি ডিটেনশন সেন্টার সংবাদ মাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়তেই জনমনে নতুন করে চেপে বসছে এনআরসির আতঙ্ক জানা গিয়েছে একটি ক্যাম্প তৈরি হবে নিউ টাউনে এবং অপরটি হবে উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় যদিও এর সঙ্গে এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জীকরণের কোনো যোগ নেই বলে জানিয়েছেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ফৌজদারি অপরাধে ধৃত বিদেশিদের জন্যই পশ্চিমবঙ্গে দুটি ডিটেনশন সেন্টার হচ্ছে বলে সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ কারামন্ত্রী জানিয়েছেন প্রথম ডিটেনশান সেন্টার তৈরির জন্য ইতিমধ্যেই নিউ টাউনে জমি চূড়ান্ত হয়ে গিয়েছে আর দ্বিতীয় সেন্টারটি তৈরির জন্য বনগায়ে জমি চিহ্নিত করার কাজ চলছে তবে সেটি তৈরি না হওয়া পর্যন্ত কোনো সরকারি ভবনকে অস্থায়ী ডিটেনশান সেন্টারে রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি তাই নিয়ে সোশ্যাল মিডিয়ার পক্ষে বিপক্ষে তুমুল বিতর্কের ঝড় বয়ে যেতে দেখা যাচ্ছে কেউ বলছেন পশ্চিমবঙ্গে ডিটেনশান ক্যাম্প তৈরির খবর পুরো বাজে কথা একেবারে গুজব ডিটেনশন ক্যাম্পের খবরকে গুজব বলে উড়িয়ে দেওয়া পক্ষের যুক্তি হচ্ছে এগুলো যা হবে তা আসলে এক ধরনের সংশোধন আগার সুপ্রিম কোর্টের নির্দেশে এদেশের বন্দীদের সঙ্গে বিদেশি বন্দীদের এক জেলে না রাখার কথা বলা হয়েছে ফলে যেসব রাজ্য পৃথক ব্যবস্থা করতে পারছে না তাদেরই তৈরি করতে হচ্ছে এই ডিটেনশন সেন্টার পশ্চিমবঙ্গ সরকারও তাই তৈরি করছে আর গুজবের পালে হাওয়া দেওয়া যাদের অভ্যাস তারা এগুলোকে এনআরসির ডিটেনশান ক্যাম্প বলেই গুজব ছড়াচ্ছে কারণ এনআরসি আর ডিটেনশান ক্যাম্প সংক্রান্ত খবর না হলে যে মজাটাই মাঠে মারা যাবে আবার কেউ বলছেন অপরাধী দেশি হোক আর বিদেশি হোক তাদের জেলে রাখাটাই তো নিয়ম যদি বিদেশি অপরাধীদের জন্য আলাদা জেল লাগতো তাহলে সমস্ত রাজ্য সরকারই তো ডিটেনশান ক্যাম্প তৈরি করত। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার একা কেন ডিটেনশন ক্যাম্প তৈরি করবে ভারতে অন্যান্য রাজ্য যেমন উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড কেরালা মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্যগুলো কেন ডিটেনশন ক্যাম্প বানাচ্ছে না সেই সব রাজ্যে কি বিদেশি নাগরিক আসে না আসল কথা হলো বিজেপি পশ্চিমবঙ্গে এনআরসি চালু করবে এবং তৃণমূল সরকার তা মেনে নিতে বাধ্য তা না হলে সারদা নারদা মামলায় অভিযুক্ত নেতামন্ত্রী কেউই ছাড় পাবে না কয়েকজন অসৎ ঘুষকর নেতামন্ত্রীদের বাঁচাতে তৃণমূল সরকার মুখে এনআরসির বিরোধিতা করলেও আসলে তলে তলে এনআরসি চালু করার সব রকম বন্দোবস্তাই শুরু করে দিয়েছে একবার নয় পাঁচবার পর্যন্ত টিভিতে আসছেন দেখবেন এনআরসি রুখে দেবো এটা আপনারাও শুনছেন তো নাকি আপনারা মহা মহানন্দে আছেন হ্যাঁ নেত্রী বলে দিয়েছেন এনআরসি আছে হবে না রুখে দেবো বাম ডান সবাই বলছে এনআরসি রুখে দেবো আর তাহলে কি আছে আসলে ঘটনা ওটা নয় ঘটনায় এনআরসি লাগু হয়ে যাবে হয়ে গেছে ধরে নিতে পারেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গতকাল অব্দিও গেরুয়াগড় উত্তরের কোচবিহারে দাঁড়িয়ে বলেছেন আতঙ্কে নয় নিশ্চিন্তে থাকুন নির্ভয়ে থাকুন এনআরসি আমি হতে দেব না বাংলায় এমনকি তিনি একথাও বলেছেন যে বাংলায় ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির কোনো প্রশ্নই নেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যদি কেউ রাজনীতি করবার চেষ্টা করে মনে রাখবেন সব উৎপাস্তুরাই এ দেশের নাগরিক এবং সব উৎপাস্তু মানুষদেরই উৎপাস্তুদের জমির দলিল দেওয়ার লড়াইটা আমিই করেছিলাম আমার জীবনে আমি যখন যাদবপুরে ফার্স্ট এমপি হয়েছিলাম কাজে এই নোংরা রাজনীতি বাঙালি অবাঙালি লাগিয়ে দেওয়া বাঙালি রাজবংশী লাগিয়ে দেওয়া রাজবংশী কামতাপুরি লাগিয়ে দেওয়া বাঙালিদের কাছে গিয়ে বলছে সিটিজেন সিটিজেনশিপে আসবে আর মুসলিমরা আসবে না তাহলে আসামে তেরো লক্ষ বাঙালির নাম বাদ গেল কি করে যারা হিন্দু ছিল জিজ্ঞেস করুন সিপিএম এর হার মাত্রা এখন ওদের বড় উস্তাদ হয়েছে আমি একটা কথা আপনাদের বলতে পারি আপনারা সবাই এ দেশের নাগরিক নতুন করে কার নাগরিকত্ব নেবার প্রয়োজন নেই সবাই নাগরিক আপনার রেশন কার্ড আছে আপনার আইডেন্টিটি কার্ড আছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে কারো বা কন্যাশ্রীর কার্ড আছে কারো বা গাড়ির লাইসেন্স আছে কারো বাড়ির ঠিকানা আছে কারো বা রিক্সা আছে কারো বা একটা দোকান আছে কারো বা একটা খেতি আছে মনে রাখবেন প্রত্যেকেরই কিছু না কিছু আছে কাজে এসব নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বাংলা এমনই একটা জায়গা সব মানুষকে কোলে করে আমরা রক্ষা করব মায়ের আঁচলের তলায় আমরা রক্ষা করব মায়ের ভালোবাসা দিয়ে সব মায়ের ভালোবাসা দিয়ে সব মানুষের দোয়া দিয়ে সব মানুষের আশীর্বাদ দিয়ে মানুষে মানুষে ভাগাভাগি করে কখনো ভালো হয় না সবাইকে নিয়ে থাকতে হয় সব মানুষকে নিয়ে থাকতে হয় একটা পরিবারে শুধু একজন থাকে না মা থাকে বাবা থাকে ছেলে মেয়ে থাকে ভাই বোন থাকে ঠাকুমা ঠাকুরদাদা থাকে এখন শুধু দেখার মুখ্যমন্ত্রীর কথা সত্যি নাকি কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কথা সত্যি নাকি বিরুদ্ধ পক্ষের ধারণা সত্য হতে চলেছে জানার জন্য অপেক্ষা করতেই হবে আপাতত এই পর্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে ধন্যবাদ এখনও এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা নিউজ নির্দিক সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন পারলে শেয়ার করুন আর নতুন নতুন খবর আপডেটের জন্য নোটিফিকেশান পেতে বেল আইকন অন করে রাখুন সকলে খুব ভালো থাকুন খুব খুব ভালো থাকুন ধন্যবাদ